দেশাত্মবিতা, দেশের মানুষের সাথে বৈরিতা করা, দেশের মানুষকে বিভ্রান্ত করা, দেশের মানুষের সাম্প্রতিক সংহতিকে বিনষ্ট করবার চক্রান্ত। ভারতবর্ষের ইতিহাস এত ঠুনকো নয়। জাতির নামে বজ্জাতি সব জাত জালিয়াত খেলছে জোয়া, ছুলেই তোর জাত যাবে জাত ছেলে রাতের ময়দ মোয়া। আমরা বিদ্যালয়ে যাই, মহাবিদ্যালয়ে যাই, বিশ্ববিদ্যালয়ে যাই, ছোট ছোট ভাই বোনেরা অধ্যয়নের জন্য যাই। হিন্দু ভাইয়ের পাশে মুসলিম, মুসলিম ভাইয়ের পাশে খ্রিস্টান, খ্রিস্টান ভাইয়ের পাশে বৌদ্ধ, একসাথে বসবাস করি, পড়াশোনা করি, বাজারে যাই, মাঠে কৃষি কাজ করি, চাকরি বাকরি করি, কলকারখানায় কাজ করি, কোথাও কোনো বাধা নেই। দেখবেন নির্বাচন সামনে এগিয়ে আসলে আমাদের দেশের একটি রাজনৈতিক দল আছে, ভারতবর্ষের যুগ যুগ লালিত সংস্কৃতি, যুগ যুগ চর্চিত যে সংস্কৃতি, সর্ব ধর্মের সর্ব বর্ণের মানুষের যে মিলনের স্থল, পবিত্র ভারত ভূমিকে নোংরা করবার জন্য, মানুষের মানুষের বিভেদ তৈরি করবার জন্য ধর্মীয় সুশ্রুই লাগাবার চেষ্টা করছে। আপনারা সচেতন মানুষ, সচেতন বিবেকের কাছে আমরা অনুরোধ করব, কোন রকমের প্রয়োজনায় পা দেবেন না। যেভাবে আমরা ঐক্যের ভাবে, ঐক্যের বন্ধনে, সম্প্রীতির বন্ধনে, মাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে বিগত যুগ যুগ ধরে জীবন আচরণ করে এসেছি, ভারতবর্ষের মানুষ আগামীতেও তাই করবে। মানুষ এত নির্বোধ নয়, মানুষকে বোকা বানানো যাবে না। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, মোরা একই বৃন্দে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, রবীন্দ্রনাথ ঠাকুর কি হিন্দু ছিলেন না? নজরুল ইসলাম বললেন, দুবিচে সন্তান হিন্দু নওরা মুসলিম, জিজ্ঞেসে কোনজন বলো ডুবিছে সন্তান, মার বোমর মার, ভারত মায়ের সন্তান ডুবছে, হিন্দু মুসলিমের বিভাজন জানছেন না। ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেব বলেছেন, সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নয়। ঠাকুর রামকৃষ্ণ দেব কি হিন্দু ছিলেন না? পৃথিবীর এমন কোন ধর্মশাস্ত্র নেই, ধর্মশাস্ত্র পুরা সভা মঞ্চে বসে আছেন, তারা মানুষের পূজা করতে বলেছেন, স্রষ্টার পূজা করতে বলেছেন, মানুষকে ভক্তি করতে বলেছেন, মানুষের মধ্যে বিভাজন তৈরি করে তো বলতেছেন। পৃথিবীর কোন ধর্মগ্রন্থের কোন ধর্মিক যদি এসে বলতে পারেন, আমরা তৃণমূল কংগ্রেস দল থেকে তার তীব্র থেকে তীব্র প্রতিবাদ জানাবো। আজান হচ্ছে, আমরা বক্তব্য আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে। আমরা আপনাদের দীর্ঘ সময় নিয়েছি, বলতে চাইছি না, আপনাদেরকে শুধু অনুরোধ করব, সচেতন বিবেকের কাছে অনুরোধ করব। চাপড়ার মানুষ আমরা সবার দায়িত্ব নিতে পারবো না, আমরা আধার ব্যাপারে জাহাজের খবর আমাদের জানার দরকার নেই। এখানকার সাম্প্রতিক সম্প্রীতি রক্ষা করে সাম্প্রদায়িক সম্প্রীতি যাতে অটুট থাকে সেই ব্যাপারে আমরা প্রয়াসী হব। একসাথে চাপড়ার মানুষ শান্তিতে আগামী দিনেও বসবাস করব, এই আহ্বান রেখে আমার ছোট কথা শেষ করছি।